দিয়াবাড়ি ঢাকার উত্তরে অবস্থিত ঢাকার মধ্যে সবচেয়ে সুন্দরতম জায়গা। আজকের ভ্রমণ গল্পে থাকবে কিভাবে আপনি দিয়াবাড়ি আসবেন, দিয়াবাড়ি কি কি দেখার আছে এবং থাকবে সাথে সম্পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি উত্তরার দিয়াবাড়ি থেকে। আজকে আমাদের ভ্রমণ গল্পটি শুরু হচ্ছে মেট্রো রেল স্টেশন উত্তরার উত্তর থেকে। দিয়াবাড়ির অবস্থান রাজধানী ঢাকার উত্তরার 15 নম্বর সেক্টরে। এখানকার সবুজ প্রকৃতির সৌন্দর্য আপনাকে শুভ্রতার এক কোমল রাজ্যে নিয়ে যাবে। কর্মব্যস্ত এক শহর ঢাকা, এখানে একটু বিরতি নিয়ে প্রশান্তি ভরে শ্বাস নেয়ার তেমন কোনো জায়গা নেই বললেই চলে। ইট কাঠ এবং কংক্রিটের এই শহরে এক টুকরো সবুজের সমারোহ আর নির্মল পরিবেশের দেখা মেলা ভার। তবে আপনি যদি উত্তরার দিয়াবাড়ি চলে আসেন তাহলে এই কথাটি মিথ্যা বলে প্রমাণিত হবে বলে আমার বিশ্বাস। নদীর পরশমাখা প্রাকৃতিক সৌন্দর্য অপার্থিব শুভ্রতায় মনকে ভরিয়ে দিতে দিয়াবাড়ির জুড়ি নেই। শেষ বিকেলের সূর্য ভুলিয়ে দেবে নাগরিক জীবনের কর্মব্যস্ততার সকল অবসাদ। সবুজে মোড়া দিয়াবাড়ির কাছে আছে তুরাগ নদী হতে সৃষ্টি হওয়া একটি শাখা নদী। বর্তমানে মৃত এই শাখা নদীকে সংস্কার করে লেকের রূপ দেওয়া হয়েছে। সৌন্দর্য বৃদ্ধির জন্য লেকের পার বাঁধিয়ে একটি নান্দনিক সেতু নির্মাণ করা হয়েছে। প্রিয় মানুষদেরকে নিয়ে লেকের জলে নৌকায় ভেসে জেলেদের মাছ ধরার ব্যস্ততা দেখে জীবন খাতায় জমি নিতে পারেন দারুণ কিছু মুহূর্ত। ঘোরার পাশাপাশি এখান থেকে নিয়ে যেতে পারেন বাসর জন্য সৌন্দর্যবর্ধক ফুল গাছ। ফুল গাছের পাশাপাশি রয়েছে সৌন্দর্যবর্ধক সুন্দর সুন্দর গাছ। ঘুরতে ঘুরতে যদি আপনি ক্লান্ত হয়ে যান তাহলে চিন্তার কোনো কারণ নেই, এখানে রয়েছে রেস্টুরেন্ট, পাশাপাশি ফুচকা সহ ঝালমুড়ি সব কিছুই পেয়ে যাবেন এখানে। বাচ্চাদেরকে সাথে নিয়ে আসলে তাদের জন্য পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রাইড সহ আরও অনেক কিছু, পাশাপাশি ঘোড়ার গাড়িতে চড়ারও সুযোগ রয়েছে এখানে। ভাবনায় ডুবে থাকি করি রচনা, ভাবনায় ডুবে থাকি করি রচনা, মানে না মানে না মন মানে না। দিয়াবাড়ির পাশেই রয়েছে উত্তরার 18 নম্বর সেক্টর। আকাশ ছুঁয়ে রয়েছে এই সেক্টরের বিল্ডিংগুলো। দিয়াবাড়ি ঘোরার পাশাপাশি উত্তর 18 নম্বর সেক্টরও ঘুরে যেতে পারেন, এখানে সময়গুলোকে মোবাইলে ধারণ করে নিতে পারেন, ফ্ল্যাট ভাড়া করে অথবা ফ্ল্যাট কিনেও এখানে বসবাস করা শুরু করে দিতে পারেন। এই সেক্টরের সৌন্দর্য আপনার মনকে কেড়ে নেবে। বাচ্চাদের জন্য রয়েছে অনেক বড় খেলার মাঠ, সাইকেল চালানোর মতো সুন্দর রাস্তা। তো এখানে বসবাস করার জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না, একটু বেশি টাকা গুনতে হবে আর কি। এই কীভাবে আসবেন দিয়াবাড়ি? দিয়াবাড়ি যেতে চাইলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে উত্তরা রুটে চলাচলকারী বাসে হাউস বিল্ডিং চলে আসুন। হাউস বিল্ডিংয়ে অবস্থিত নর্থ টাওয়ার অথবা মাস্কট প্লাজার সামনে দিয়াবাড়ি যাওয়ার জন্য রিক্সা বা লেগুনা রয়েছে। রিক্সা অথবা লেগুনায় করে আপনি চলে যেতে পারবেন। দিয়াবাড়ি ঘোরার পাশাপাশি আপনি চাইলে মেট্রো রেলও চড়ে ঘুরে দেখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি পেজ থেকে দেখা থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। يا من نورت قلوبنا بالقرآن।